আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের বেডশিটের টিউটোরিয়ালটা নিয়ে অবশেষে হাজির হয়ে গেলাম। বেডশিটটা আমি দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিচ্ছি খাটটা, কারণ একা রিকোয়েস্ট করেছিল যে আপু তুমি তোমার খাটটা একটু দেখিয়ে দাও, যেহেতু সুযোগ পেয়েই গেলাম একটু দেখিয়ে দিই। আর আমি আরও শেয়ার করব এই বেডশিটের জন্য আপনারা যে কাপড়টা আমি ব্যবহার করেছি এটা কোথায় পাবেন, এমনকি এই বেডশিট এক কালারের কিন্তু আপনার কিনতেও পাওয়া যায় বিভিন্ন কালারের, এবং কোন কোন কালারের উপর করলে কালার কম্বিনেশন আরও সুন্দর হবে সেটাও আপনাদের বলে দেব, এবং সর্বমোট কতগুলো ফুল লেগেছে আমার, তার জন্য কতটুকু কাপড় লেগেছে, কাপড়ের দাম এবং অ্যাপ্লিকের কাছের জন্য কোন কাপড়টা বেস্ট হবে সবই বলে দেব। কারণ অ্যাপ্লিক কিন্তু সব কাপড় দিয়ে করলে ভালো হয় না, এত কষ্ট করে আপনি একটা কাজ করলেন পরে দেখা গেলো রঙ উঠে গেল, তখন কিন্তু আর ভালো লাগবে না আর নিজেরও কষ্টটা বেশি বাড়বে। তা আমি ড্রয়িংটা করে নিচ্ছি, আমার মনে হয় কাজটা দেখানোর জন্য আপনাদের যদি একটু ড্রয়িং করিয়ে দেখায় তাহলে আপনারা একটু বেশি ভালো বুঝতে পারবেন। এই ড্রয়িংটা একটা স্ক্রিনশট দিয়ে নিলে আপনারা যে কোনো সময় দেখেই করতে পারবেন। এপাশে দুইটা দুইটা যে পাতা দেখতে পাচ্ছেন, এখানে আমি বালিশ বুঝিয়েছি, দুইটা বালিশ মাঝখানে কিন্তু বেডশিটে এই বড় ফুলটা পড়বে। আর আমি একটা প্যানেল দিয়ে করেছি, এই যে একটা প্যানেল এটাই পড়বে। আমি একটা দুইটা প্যানেল প্রথমে দিতে চেয়েছিলাম, পরে দেখলাম যে না, একটা প্যানেল দিয়ে দিলেই খুব সুন্দর লাগছে, আর মাথার কাছে যেহেতু বালিশ থাকবে বালিশে তো প্যানেলটা এমনি ঢেকে যাবে। আর বেডশিটের ভিতর সাইডে আমার এতটা কাজ পছন্দ না, এজন্য হচ্ছে আমি এই পায়ের সাইডে এরকম কাজ দিয়েছি। ঠিক আছে, এবার হচ্ছে এই যে দুই কালারের কাপড় নিয়েছি, আর বেডশিটের অ্যাপ্লিকের উপরে যে ফুলটা পড়বে তার জন্য কিন্তু অবশ্যই আপনারা ব্যাক্সি বয়েলটা নেবেন, কারণ ব্যাক্সি বয়েলে কিন্তু কাপড়ের রং ওঠে না। এরপর আমার লাগবে তিন কালারের সুতা, আমি এখানে দুইটা কালার দেখাচ্ছি, আরেকটা কাজ করতে করতে রেড কালারটা দেখিয়ে দিব, কারণ রেড কালার সুতাটা বেশি ছিল না এই জন্য যেহেতু, তবে সুতা একদমই অল্প লাগবে। আর এই সুতাগুলো আমার থেকে 20 টাকা নিয়েছে, তিন কালারের সুতো মানে 60 টাকা। আর আস্তে আস্তে আমি আপনাদের ডিটেলসে সব কিছুই জানাবো। এই যে দেখেন রেড কালারের যে ডালগুলো দিয়েছি পাতার মাঝে, প্রথমে ফাঁকা রাখতে চেয়েছিলাম পরে দেখলাম না, যদি একটু ডাল দিই তাহলে বেশি ভালো লাগবে। তা আমি প্রথমে এই পাতাটা একটা পেজের উপর মানে এঁকে নিচ্ছি, এতে করে হবে কি যখন পাতাটা এঁকে নিব, যখন আমি পাতাগুলো মানে কাটবো তখন কিন্তু প্রতিটা পাতার সাইজ সমান হবে। অনেক সময় হয় কি, আমরা যদি এলোমেলোভাবে আঁকি বা কাপড় কাটি দেখা যাবে, আমার কাছে মনে হয় এটা আপনারা এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন, এতে করে আপনাদের কাজটা কিন্তু অনেক সুন্দর হবে। কিছু কিছু জায়গায় সেম কালারের মানে পাতা বা ফুল প্রয়োজন হয় না, সেটা ভিন্ন কথা। দেখেন আমি এটা কী দিয়ে করেছি, এটা খাতার উপরে যে একটা মোটা কাপড় থাকে মানে কাগজ থাকে ওটা দিয়েও করতে পারবেন, বা বইয়ের একটু শক্ত কাগজ হলেই হবে। এবার ওটা আমি সাদা কাপড়ের উপর বসিয়ে পেন্সিল দিয়ে মার্ক করে নিয়েছি চারপাশ দিয়ে, মার্কের উপর আর একটু আপনাদের বোঝানোর সাথে আমি একটু দাগ দিচ্ছি, আমার এখান থেকে ভালোই দেখা যাচ্ছে, তা ক্যামেরাতে তো আর হালকা দাগটা এতটা বোঝা যায় না, এই জন্য আমি একটু ভালো করে দাগ দিয়ে পাশ থেকে কেটে নিচ্ছি। আর এখানে আরেকটি কথা, সেটা হচ্ছে আপনারা যদি এই পাতাটার থেকে আর একটু বড় পাতা করতে চান তখন অবশ্যই একটু বাহির সাইড দিয়ে কেটে নেবেন, তা যেহেতু আমার আর ওটা প্রয়োজন নেই আমি এভাবেই কেটে নিচ্ছি। আর পাতাগুলো যে সাইজ দিবেন অবশ্যই সেই সাইজের কাগজটা কেটে নিতে হবে। এবার আমি মাঝখানের ফুলটা করে দেখিয়ে দিব, তবে তার আগে বেডশিটের ফুলটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। মাঝখানে যে ফুলটা পড়েছে, মাঝখানের ফুলটার ভিতরে আমি সাদা একটা, এই যে দেখেন কাপড়, তারপরে কিন্তু একটা রেড কালারের আস্তর পড়েছে, তার উপর আবার সাদা। এগুলো আপনারা চাইলে একটা কাগজ গোল গোল করে কেটে নিতে পারেন সমান হওয়ার জন্য, আর যদি মনে করেন যে না আমার কাগজটা মানে কাপড়টা আমি এমনিতেই সমান করে কেটে নিতে পারবো তাহলে আর কেটে নেওয়ার প্রয়োজন নেই। আর এ সাইড দিয়ে যে ফোরটা দিয়েছি এটা আপনাদের সাথে শেয়ার করব, সবই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু মানে দেখাতে যেহেতু বসেছি আমি আপনাদের শেখানোর জন্যই দেখাবো, যদি একটু টাইমটা বেশি লাগে তাও আমি সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তা প্রথমেই নিয়ে নিয়েছি একটা কাগজ, কাগজের ভাঁজটা একটু ফলো করেন, আমি কিভাবে ভাঁজ দিচ্ছি, চার ভাঁজে ছয় ভাঁজ মোট পড়বে, আমি আবার হয়তো ভাঁজ দিয়ে আপনাদের দেখিয়ে দিব, এতে করে আপনাদের বোঝার সুবিধা হবে। আমি এখানে কাগজটা ভাঁজ দিয়ে দেখিয়েছি, এভাবে আপনারা কাপড়টা ভাঁজ দিয়ে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে দেখেন ভাঁজটা, আমি আবার দ্বিতীয়বার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার স্বার্থে। তাই এই মুহূর্তে যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার চ্যানেলটা যদি প্রথমবার আপনারা ভিজিট করে থাকেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা একদমই নতুন, আমি এখানে ডেইলি ব্লগ, বিভিন্ন ধরনের হাতের কাজ, ক্রাফটিং এগুলো শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের সাপোর্ট না পেলে তো কোনোভাবেই এগোনো সম্ভব না, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। তা আমি পেন্সিল দিয়ে দেখেন কীভাবে ড্রটা করে নিচ্ছি,
এরপরে এই দাগ দিয়ে নিলে হবে কি ফুলের সাইজটা কিন্তু বেশি সুন্দর হবে। এই যে আমি এবার কেচি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি কাগজটা, ঠিক আপনারা কাপড়টা সেম প্রসেসে কাটবেন। আর এরপরে ওই যে ফাঁকা অংশ আরেকটু কাপড়টা ফাঁকা করে নিলে ওখানে সেলাই দিলে হয়ে যাবে আমি যে ফুলটা। এরপর আমি গোলটাও বুঝিয়ে দিচ্ছি আমার আপুদের যেন কাজ করতে কোনো সমস্যা না হয় এজন্য। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সবসময় আপনাদের কোনো কাজে হেল্প আসলে সেটাই আমার জন্য ভালো লাগবে। তো আমি পাতাটা দেখেন এক সাইড করে বসিয়ে নিচ্ছি, এরপর হালকা একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এই পাতাটা যদি আপনারা মনে করেন যে অনেকে সরে যাচ্ছে, হালকা একটু আটা মাঝখান বরাবর দিয়ে নেবেন। আমি যে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, কারণ একদম কর্নার সাইড দিয়ে করতে গেলে তো সুতা বের হয়ে যাবে, তখন তো আর ভালো লাগবে না। আর এটা আমি নিয়েছি একদম গুটির যেটা সুতা সেটাই, মানে আমরা কাঁথা সেলাই বা এমনি সেলাই যেটা দিয়ে করি, যে দেখেন আমি কিভাবে করছি। আসলে এটা তো বলার অপেক্ষায় রাখে না, জামার গলা সেলাইয়ের মতো অনেকটা। এই যে দেখেন পাশ দিয়ে দিয়ে উঠিয়ে নিতে হবে একটু ছোট করে। আর অ্যাপ্লিকের কাজটা একটু সুবিধা হচ্ছে, অ্যাপ্লিকের কাজ কিন্তু কখনো আপনার কাপড়টা যদি ভালো হয় নষ্ট হয় না। অন্যান্য সুতা দেখা যায় ঘষাঘষি করলে বা অনেক সময় নষ্ট হয়ে যায়, আর অ্যাপ্লিকের কাজটা কিন্তু আপনি চাইলে প্রতিদিনই ব্যবহার করতে পারেন বেডশিটে, এতে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না। এবার আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই কাপড়গুলো আপনারা কোথায় পাবেন। এই কাপড়গুলো আপনারা ঢাকায় যদি কেনেন নিউ মার্কেট পাবেন, তবে হ্যাঁ যেহেতু সবাই তো ঢাকা থেকে দেখবেন না, আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এগুলো কিন্তু আস্ত বেডশিটের কাপড়ও কিনতে পাওয়া যায়, সেখান থেকেও কিনতে পারেন। হোম টেক্সটাইলের 700 থেকে 800 টাকা নেবে ভালোটা, আর নর্মালটা আরেকটু দাম কম। তা আমি চেষ্টা করবেন হাতের কাজ যেহেতু করেছেন ভালো একটা কাপড়ই নেবার। এই যে এরপর আমি ডালগুলোতে প্রথমে দেখেন কাঁথা স্টিচ করে নিচ্ছি, আর কাঁথা স্টিচ তো পারে না এমন কেউ মনে হয় নাই, আর আমি জানি আমার থেকে অনেক আরও ভালো কাজ করে, তবে আমি যেটা করি সেটাই আপনাদের দেখাচ্ছি। এরপরে আমি উল্টো সাইড দিয়ে দেখেন ওই যে সেলাইটা উঠিয়েছিলাম এটা দিয়ে প্যাচ দিয়ে দিচ্ছি। এটাকে আমি প্যাচ সেলাই বলি, অন্য কোনো নাম আছে কি না আমার জানা নেই, তবে সেলাইগুলো আসলে দেখেই বুঝে নিতে হবে, কারণ বলে তো আর বোঝানো যায় না। এই যে দেখেন কিছুই না, জাস্ট ওই সুতার ভিতর দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি। আমি যে ভয়েস দিচ্ছি আমার খুবই কষ্ট হচ্ছে, যেহেতু কাজটা করেছি কষ্ট করে এজন্য আবার আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা একটু প্লিজ শেয়ার করে দিবেন, কারণ আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দেন তাহলে একটু প্রচার বাড়বে আর আমার কষ্টটা একটু সার্থক হবে। এভাবেই দিচ্ছি প্রতিটা এই যে ডালগুলো, আমি তো আর সম্পূর্ণ একটা পাতা করে দেখাতে পাচ্ছি, এতে করে আরও সময় লাগবে, তাও অলরেডি 13 মিনিট হয়ে গিয়েছে টাইম। আমার সম্পূর্ণ ভিডিওটা আমি চেষ্টা করেছিলাম আর একটু কম টাইমের ভিতর, কিন্তু আপনারা যদি নাই বুঝতে পারেন আমি শুধু আসলাম গেলাম দেখালাম তাহলে তো আর হলো না, আমি চেয়েছি পুরো কাজটা আপনারা যাতে বুঝতে। এই যে দেখেন এরকম হবে প্রতিটা পাতা, ঠিক এরকম হবে। এবার আপনাদের সাথে শেয়ার করব পাশে যে প্যাচ সেলাইটা হয়েছে দুই কালারের, সাদা আর সবুজ, এটা কিভাবে করতে পারবেন। আর এটা যে শুধু বেডশিটের জন্যই হবে তা না, আপনারা যদি হাতা জামার কাজ বিভিন্ন ডালফোর করেন সেখানে ওই কাজগুলো দিতে পারবেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন আমি এটা তুলে ফেলবো, আমি আপনাদের দেখানোর জন্য পাশে করে দেখাচ্ছি যে একদম সেম হলো কিনা সেটা। আমি কাঁথা স্টিচটা একটু বড় করে দিয়েছি, আর ফ্রেমে যেহেতু করছি না কারণ ক্যামেরার নিচে একটু ফ্রেম ধরে আমার রাখতে সমস্যা হচ্ছিল, আপনাদের বোঝানোর জন্য এগোবো এই জন্য। এই যে এর সাদা সুতো দিয়ে যখন একটা স্টিচ হয়ে গিয়েছে কাঁথা সেলাইয়ের যে মতো, এরপর আমি ওর ভিতরে ঠিক সেম প্রসেসে ভিন্ন কালার দিয়ে এই প্যাচটা দিয়ে দিচ্ছি। দেখেন এতে করে প্যাচটায় মনে হচ্ছে যে দুইটা কালার দিয়ে অন্য কী জানি সেলাই দিয়েছি এরকম লাগছে, আর দেখতেও সুন্দর লাগছে। এই যে দেখছেন কত সহজে সেলাই করে ফেলেছি, আশা করি ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করব আপনাদের সাথে সহজ সেলাই করার, কারণ আমাদের কারোই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে এতটা সময় নেই যে হাতের কাজ করার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবো। তা আমার কাজটা তো দেখা শেষ, এবার আপনারে পাতার গোড়ার কাজটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু এরকম প্যাচ মারিনি, তবে আপনারা চাইলে প্যাচ দিয়ে করতে পারেন, এটাকে ডালফোর বলে। এই যে সবসময় সুতার মাথা থেকে এই যে সেলাইটা উঠাবেন, হয়ে গেল। আর এখানে যদি এই সেলাইটা তো অনেক সহজ, যদি আপনাদের করতে সমস্যা হয় ওই কাঁথা স্টিচ দিয়ে প্যাচটাও করে দিতে পারেন, কোনো সমস্যাই হবে না।
আর আরেকটি কথা, এই কাপড়ের জন্য সবসময় যদি কেউ দেখা গেল ঢাকার বাইরে থাকে বা বিভিন্ন কাপড়, যে কোন কাপড়টা হবে, সবসময় চাইনিজ পবলিন যে কাপড়টা এটা নেবেন, কারণ বেডশিটের জন্য চাইনিজ পবলিন একটু মোটা হলেও সমস্যা নেই, আর কাপড়টা কিন্তু রং কম যায়। অরিজিনাল চাইনিজ পবলিন কাপড়টা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনার জন্য ভালো হবে। আর যদি গস কাপড় নেন, কতটুকু গস কাপড় লাগবে সেটাও আমি বলছি, তার আগে এই কাপড়ের এটা দেখিয়ে নিই আমি, মানে ওখানে কি করেছি তা তো বুঝতেই পারছেন। এখন আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি, ফুলের চারপাশে কোন সেলাইটা দিয়েছি, এই যে সুস্টার ঢুকিয়ে দিলাম। সবসময় কাপড়ের উপর থেকে সুস্টার ঢুকাতে হবে। এরপর আপনার চেন ফোরের মতো একটা প্যাচ দিব, প্যাচ দিয়ে উঠিয়ে নিব। এরপর সেম প্রসেস আবার কাপড়ের উপর, কাপড় ছাড়া কিন্তু এই সেলাইটা করা যাবে না। এই সেলাইটার নাম হচ্ছে বোতাম ফোর, আমি বোতাম ফোরই বলি, আপুরা আবার অন্য কেউ কিছু বলতে পারেন, তবে সেলাই আমরা যাই বলি শেখাটাই আসলে মূল বিষয়, আমরা যেন শিখতে পারি সেটাই। এই যে আমি একটু কাপড়ের টুকরো দিয়ে শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফুলটা অলরেডি করা কমপ্লিট হয়ে গিয়েছে। বেডশিটটা কিন্তু আমি বেশ কিছুদিন আগেই করেছি, আমার মেয়ে যেহেতু ছোট অনেক সময় হাতের কাজ ওইভাবে করতে পারি না, তাই এখন থেকে যেগুলো করব আপনাদের সাথে সব শেয়ার করব। আর আমি কিন্তু রান্নাও করি, কিছু রান্না আপনাদের সাথে শেয়ারও করি, তবে এই ভিডিওর শেষে কিন্তু আপনারা আরেকটা জিনিস দেখতে পারবেন, ইজি একটা কেক রেসিপি। যে কোনো দিন কেক তৈরি করেনি সেও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবে, এবং এই কেকের স্বাদ কিন্তু একদম কেনা চকলেট কেকের মতোই। আমি ওই ভিডিওতে বলে দিচ্ছি কীভাবে করতে পারবেন, অবশ্যই আমি ইন দ্য স্ক্রিনে শেয়ার করে দিব। তো এইভাবে হয়ে গিয়েছে, উল্টা সাইডে দেখেন কীরকম ফোড়গুলো উঠেছে, এই যে। এখন আমি আরেকটা জিনিস বলে দেবো, সেটা হচ্ছে আপনারা যদি এই বেডশিটটা গস কাপড় দিয়ে করতে চান, তাহলে 750 গজ কাপড় হলে হয়ে যাবে বালিশের কভার সহ। এই যে এই যে এই সেলাইটাই পাশ দিয়ে পড়েছে, এটা লালের উপর সাদা সুতো পড়েছে, এই জন্য এরকম লাগছে, আর সাদার উপর সাদা সুতোটা এতটা বোঝা যাচ্ছে না। আর কাপড়টা কিভাবে লাগাবেন তাও তো বলে দিলাম, মাঝখানে গোল একটা লাল কাপড় নিয়ে নেবেন, তারপরে সাদা আর একটা গোল ছোটো কাপড় নিয়ে এভাবে বসিয়ে লাগিয়ে নেবেন। আর আমি বালিশের কভার সহ যে কাপড়টা আরেকবার দেখিয়ে দিচ্ছি, একদম এরকম বেক্সি বয়টা নেবেন, এতে করে রং উঠবে না। আর এটা কিন্তু সাদার উপর করলেও অনেক ভালো লাগবে, আমি কিন্তু যে কাপড় দিয়ে বা ভাঁজটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, যে এরকম এই কাপড় কিন্তু ভাঁজ হয়ে কাটবে। অনেকে হয়তো ভাবতে পারেন কাপড় বোধ হয় এরকম কাটবে না, কাপড়ও কাটবে, কারণ অ্যাপ্লিকের কাজগুলো তো আমরা দেখতেই পারি। আর সবশেষে তো সবই বলে দিলাম, আমার সর্বমোট কতটা ফুল লেগেছে, আমার এখানে ফুল লেগেছে মোট 24টি, আপনাদেরও সব মিলে 24টি বা 22টির বেশি ফুল লাগবে না, যেহেতু ঘন দিলে 24টি লাগতে পারে, না হলে এই সাইডে প্যানেলে লেগেছে 11, 11, 22 আর ওপাশে 2 আর 2, 4, তাহলে 24, 26টি লেগেছে আমার, সরি আপনাদের 22টি এরকম হলো। এই যে দেখেন, আমি আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি আপুরা, ঠিক আছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং কাজটি করার পর সম্পূর্ণ কেমন হলো সেটাও আপনারা দেখতে পারবেন। আর এই যে পাতাগুলো, কারণ আমি যে পাতাটা কেটেছি এটা আপনাদের সাথে নতুন শেয়ার করেছি, এই পাতাটারও দেখলাম বেশি সুন্দর হয়েছে, আর ওই পাতাগুলো তো দেখেছেন। আর অ্যাপ্লিকের কিন্তু আরেকটা সহজ অ্যাপ্লিক কাজ করা যায়, সেটা হচ্ছে দুই পত্র কাপড় লাগে, তা সেটা আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব, সেটা কিভাবে করে আপনারা কমেন্ট করে জানাবেন, যে অ্যাপ্লিকের আর কোনো কাজ দেখতে চান কি না, তাহলে আমি সেই কাজটাও আপনাদের সাথে শেয়ার করব। আর বেডশিট কিন্তু হাতে কাজ করলে, এই বেডশিটে আমার কত টাকা খরচ পড়েছিল এবার তাই বলি, সেটা হচ্ছে আমি কিন্তু এখানে গস কাপড় দিয়ে করেছি বেডশিটটা, গস কাপড় দিয়ে করলে আমার বেডশিটে সব মিলে খরচ পড়েছে হচ্ছে, আর আপনারা যদি একটা বেডশিট কিনে নেন 700 টাকা দিয়ে, তাহলে হচ্ছে আমার একটু মিস হয়ে গিয়েছে, ভয়েসটা চলে গিয়েছিল, আমি লিখে দিব স্ক্রিনের উপরে সর্বমোট কত টাকা আমার খরচ হয়েছিল, আর ডিসক্রিপশন বক্সে থাকবেই। আর আমার সাদা কাপড় লেগেছিল মাত্র 1.5 গজ, আশা করি আপনাদেরও 1.5